আপনারা জানেন সাবেক এমপি জাফর আলম আমার সাথে সম্পর্ক ভালো ছিল না, আমাকে কাজ করতে দেয় নাই, আমি মসজিদ মাদ্রাসায় তেমন আমি অনুদান দিতে পারি নাই। এইবারে শপথ নেওয়ার আগেই মাননীয় এমপি থেকে আমরা 1.5 কোটি টাকা বিভিন্ন মসজিদে, আমরা 40টা মসজিদ মন্দিরে দিয়ে আমাদের শপথের টাইমটা ওনার মিস্টেক হয়েছে। আমি শপথ নিলেও আমি আগেও ছিলাম, এখনও আছি, আমার দায়িত্ব আজকে নিতে হয় নাই, দায়িত্ব ভাইস চেয়ারম্যানরা দিয়েছে, আমি দায়িত্ব থেকে আমি নির্বাচন করেছি। ইনশাল্লাহ গত 5 বছর আমি তেমন উন্নয়ন করতে পারি নাই, আমার অনেক কিছু উন্নয়নের একটা রুটিন ছিল। আমি চকরিয়া পৌরসভায় ফ্লাইওভার ব্রিজ করব, চকরিয়ায় সমস্ত খেলার মাঠ আমি সংস্কার করব, সেটা আমার একটা পরিকল্পনাই ছিল, মানুষ আমি করতে পারি নাই। এখানে চকরিয়াতে অবৈধ অস্ত্রধারী উচ্ছেদ হবে, সেটাও করতে পারি নাই। এইবার ইনশাল্লাহ আমরা বীর মুক্তিযোদ্ধা একজন ভালো সংসদ পেয়েছি, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান, উনি একজন ভালো লোক এবং উনি মেট্রিক ইন্টার এক্সটেন্ড করা, ওনার খুব মেধা আছে। চকরিয়াকে ওনাকে নিয়ে আমি ডেলে সাজাবো এবং আমার যে অসমাপ্ত কাজ আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করব। এখানে সমস্ত জায়গায় এখানে উন্নয়নের ব্লকে থাকবে জেনারেল ইব্রাহিম এবং ফজলুল করিম সাইদি, এটাই থাকবে। আগে অনেক কিছু হয়েছে, উপজেলার অনেক বরাদ্দতে আমাদের নামও দেওয়া হয় না বৈষম্য করে, আপনারা জানেন সাবেক এমপি জাফর আলম আমার সাথে সম্পর্ক ভালো ছিল না, আমাকে কাজ করতে দেয় নাই, আমি মসজিদ মাদ্রাসায় তেমন আমি অনুদান দিতে পারি নাই। এইবারে শপথ নেওয়ার আগেই মাননীয় এমপি থেকে আমরা 1.5 কোটি টাকা বিভিন্ন মসজিদে, আমরা 40টা মসজিদ মন্দিরে দিয়েছি, এই সামনে আবার আসবে, আমরা ইনশাল্লাহ এমপির বরাদ্দ, উপজেলা চেয়ারম্যানের বরাদ্দ, এখানে মেয়র আলমগীর চৌধুরী আছে, আমরা 3 জন এক হয়ে 18টা ইউনিয়ন একটা পৌরসভা ডেলে সাজাবো। এখানে কোনো দখলবাজ থাকবে না, কোনো অস্ত্রবাজ থাকবে না, যারা অস্ত্রবাজকে গরুসুরকে মদতদাতা এদেরকে চকরিয়া থেকে উৎখাত করবো। আপনারা জানেন 23 তারিখ যারা রাজনীতি করেছে তারা ছিল মাঠে, আর যারা গরুসুদ্দেরকে নিয়ে মাঠে এসেছিল তারা পলে গেছে, তারা জানে না আমরা প্রশাসনের সাথে একটা জায়গা নির্ধারণ করেছি, আমরা ওই জায়গায় রেলি করব, ওই জায়গায় সমাবেশ করব। কিন্তু যারা রাজনীতি বোঝে না, যারা বিএনপি করেছে, জাসদ বাসদ করেছে, যারা বিভিন্ন দল থেকে এসেছে, তারা ওই দিন আমাদের মিছিলের উপর তারা চলে এসেছে, কারণ তারা প্রশাসনের কথাও রাখে নাই। ওই দিন 23 তারিখ ওনার খবর ছিল না, 23 তারিখ জাতীয় প্রোগ্রাম, এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যে প্রোগ্রাম নির্দেশনা আছে, প্রতিষ্ঠাবার্ষিকী, উনি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে উনি মিছিল করেছে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে যে সমস্ত জাতীয় প্রোগ্রাম মেয়র এবং আমার নেতৃত্বে এবং গ্যাসউদ্দিন চৌধুরীর নেতৃত্বে, এখানে পৌরসভা আওয়ামী লীগ আছে, এখানে মানিক চৌধুরী এবং কাউন্সিলর মুজিবের নেতৃত্বে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ আমাদের সাথে থাকবে, মহিলা আওয়ামী লীগ সাথে থাকবে, চকরিয়ার রাজপথে আমরাই আন্দোলন সংগ্রাম করব, সালাউদ্দিন সিএপির পক্ষে যারা আছে তারা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ, আর জাফর সাহেবের যারা আছে তারা জাফর লীগ, তারা দখলবাজ চোর ডাকাত, আমরা চোর ডাকাতকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আজকে শপথ হলো এই চকরিয়ার মাটি আওয়ামী লীগের গাঠি, চকরিয়া থেকে এখানে সন্ত্রাসী, অস্ত্রবাজ, দখলবাজ এখানে মুক্ত করতে হবে। এই আশা রেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।